পিছে একটা বাচ্চা বসে আছে, এটা দেখেই বোঝা যাইতেছে যে এটার অবস্থা খুব খারাপ। ওই কবুতরটার অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমি কিছুই করতে পারতেছি না, কিন্তু একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই বৃষ্টির পানিটা যেন ওদের গায়ে না থেকে যায়। যেই সব কবুতরের বয়স আর একটু বেশি ওই সব কবুতরের কিন্তু আপনার মনে করেন কোনো সমস্যাই হইতেছে না। আর কবুতর গুলো এত বেশি মারামারি করে, এই যে দেখেন দেখছেন কিভাবে মারামারি করতেছে, ওদের মনোযোগটা মুসলির দিকে বেশি থাকে, ঠান্ডার দিকে থাকে না। আমাদের এই যে লাল লেপা কাঠি কবুতরটা একদম ভিজে আছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, এত বৃষ্টি, টানা বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে আমাদের কবুতরগুলোর অবস্থা খুবই খারাপ। আর সবচেয়ে বেশি চিন্তায় আছি হচ্ছে যে ছোট যে বাচ্চাগুলো লাস্ট টাইম বের করছিলাম এদেরকে নিয়ে। এই যে দেখেন এই বাচ্চাটা অলরেডি যে অনেক ভিজছে এটা দেখেই বোঝা যাইতেছে, এবং শরীর একদম গুটিসুটি হয়ে আছে দেখছেন, এবং বাতাসে এত বেশি জলীয় বাষ্প যে মনে করেন আপনার আমার ক্যামেরাটাও কেমন ঘোলা ঘোলা আসতেছে। তারপর এই যে দেখেন পিছে একটা বাচ্চা বসে আছে, এটা দেখেই বোঝা যাইতেছে যে এটার অবস্থা খুব খারাপ। কারণ বড় কবুতর যদিও এই বৃষ্টি আসলে নিতে পারবে, কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো এই বৃষ্টি প্লাস মনে করেন ওরা যে এই যে পটি করতেছে, ঠিক আছে, পটির কারণে ট্রেতে যে দুর্গন্ধ হইতেছে এই দুর্গন্ধ কিন্তু নেওয়ার মতো না, ঠিক আছে। এখন এই কবুতরগুলোর দিকে যদি আসলে আমি সচেষ্ট না হই, শুধুমাত্র ওষুধ দিয়া ভাই এই মুহূর্তে কবুতর সুস্থ রাখা যাবে না। কারণ হচ্ছে ভাই ওষুধ কবুতরকে সুস্থ রাখতে সহায়তা করে, ঠিক আছে, কিন্তু ভাই ওষুধের কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে, ঠিক আছে। তো আমি ভাবতেছি আছে খাবারে কিছু পরিবর্তন আনবো, যেমন ধরেন কবুতর কাছে সরিষা খাওয়াবো প্রথম কথা, কারণ এই সময় আসলে কবুতরকে গরম রাখার এটা একটা সহজ উপায় হতে পারে। কবুতরকে সরিষা দিব, তারপরে হচ্ছে আপনার এই একটু বাজরা দিব, যে ধরনের খাবারগুলো কবুতরকে একটু আসলে হালকা একটু গরম রাখতে সহায়তা করে এই ধরনের খাবারগুলাই মূলত কবুতরকে খাওয়াবো। এইখানে আছে হচ্ছে যেগুলো বড় সাইজের কবুতরের বাচ্চা, এগুলা কিন্তু মোটামুটি ফিটই আছে। আমরা এখানে দেখতেছি এদের মধ্যে আসলে তেমন কোনো আসলে সমস্যা আমি দেখতেছি না, এরা মোটামুটি আনন্দেই আছে। আর আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এইটা যদিও আমাদের এক দশকের কবুতরের খাঁচা, কিন্তু এখানে আসলে নরমাদি একসাথে দিয়ে রাখছি। যেমন এই যে দেখেন নরমাদি একসাথে দিয়ে রাখলে হয় কি যে ওরা একটু মনে করেন মিটিং টিটিং করে, মুসলি করে, যে কারণে ওদের মনোযোগটা মুসলির দিকে বেশি থাকে, ঠান্ডার দিকে থাকে না। এবং কবুতর দেখা যায় অসুস্থ কম হওয়ার একটা চান্স থাকে, কিন্তু বাচ্চা কবুতরের ক্ষেত্রে কিন্তু আমরা এটা আসলে করতে পারতেছি না, বুঝতে পারছেন। আর যেই সব কবুতরের বয়স আর একটু বেশি ওই সব কবুতরের কিন্তু আপনার মনে করেন কোনো সমস্যাই হইতেছে না, হ্যাঁ, যাদের বয়স বেশি, আর যাদের বয়স বেশি না ওদেরই আসলে বেশি সমস্যা হইতেছে। তারপরে এই যে এখানে দেখেন আপনার খয়রা গলা কবুতর গুলার দিকে খেয়াল করেন, খয়রা গলা কবুতর গুলার কিন্তু বয়স আপনার মাঝ বয়সী, এক বছরের মতো বয়স, এরা দেখেন আপনার মোটামুটি ফিট আছে, হয়তো একটু আপনার চুপচাপ বসে আছে, কিন্তু আদারওয়াইজ সবকিছু ঠিকই আছে। এই যে এখানে আরো একটা খয়রা গলা আছে দেখেন, ওরা বৃষ্টিটাকে বরঞ্চ এনজয় করতেছে। সকালে যখন বৃষ্টি হইতেছিল তখন ওরা বৃষ্টিতে ভিজতেছিল, ওরা ওদের কাছে বৃষ্টিতে ভিজতে ভালো লাগতেছিল আসলে, এই আর কি। খয়রা গলা আমার বাসার খয়রা গলা কবুতর গুলোর মধ্যে আমার এই খয়রা গলাটা খুবই ভালো লাগে। ও যদি এখন গুটিসুটি মেরে বসে আছে যে কারণে হয়তো ভাবে বুঝা যাইতেছে না, প্লাস হচ্ছে এই যে এইখানে আর একটা খয়রা গলা আছে ওরও আমার খুব ভালো লাগে, হ্যাঁ, ওর গায়ের কালারটাই মাশাল্লাহ অন্যরকম। আর বৃষ্টির মধ্যে কবুতরগুলো খুব সুন্দর উঠতেছে, আর কবুতরের শরীরে বৃষ্টির পানি লাগতেছে এটা সত্য কথা, কিন্তু একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই বৃষ্টির পানিটা যেন ওদের গায়ে না থেকে যায়। কারণ বৃষ্টির পানি যদি কবুতরের গায়ে থেকে যায় তাহলেই কিন্তু কবুতরের ঠান্ডা লাগার একটা পসিবিলিটি থাকবে। আর যদি বৃষ্টির পানিটা শুকায় তারপরে আমরা ওদেরকে ভিতরে ঢুকাইতে পারি তাহলে মাশাল্লাহ ওরা সুস্থ থাকবে। এটা হচ্ছে আমার সিনিয়র মাদির খাঁচা, এই খাঁচার কবুতরগুলোর অবস্থা ভাই খুবই খারাপ, খুবই খারাপ। আর খারাপ হওয়ার পিছনে যেটা কারণ সেটা হচ্ছে যে আপনার যে এই খাঁচার কবু এই খাঁচাতে মনে করেন কবুতর বেশি থাকার কারণে বৃষ্টির পানিতে এরা ভিজতেছে বেশি। আর কিছু দেখেন নিচের ম্যাক্সিমাম কবুতরই কিন্তু ভেজা, আপনারা খেয়াল করছেন, কিন্তু যারা এই যে মিডল পজিশনে থাকে, যেমন ধরেন এই কবুতরটা কিন্তু 100% শুকনাই আছে। তারপরে এই যে দেখেন চিলা কবুতরটাও সুস্থ, একদম শুকনা আছে দেখছেন। আর একটা ব্যাপার আসলে ঘটতেছে, এই যে আমাদের টিনটা দেখতেছেন না, টিনটার এখানে একটা আসলে ছোট গ্যাপ হয়ে গেছে, ওই গ্যাপ দিয়ে আসলে ভেতরে পানি ঢুকে যেতেছে, বুঝতে পারছেন, কারণ টিন গুলো আসলে ক্ষয় হয়ে গেছে। তো আর আমার এই এই খাঁচাগুলো আসলে রাখার ইচ্ছা নাই, যে কারণে আমি আসলে অত বেশি যে মনে করেন মাথা ঘামানোর যে বিষয়টা অত বেশি এই বিষয়টা মাথা ঘামাচ্ছি না। এইখানে দেখেন এই চিলা কবুতরটা আবার ভিজে গেছে, কিছু কবুতর আসলে ইচ্ছা করে ভিজতেছে,
ঠিক আছে, ভিজাটা এনজয় করতেছে, ওদের আসলে সমস্যা হবে না যারা ইচ্ছা করে ভিজতেছে। কিন্তু যারা ইচ্ছা করে ভিজতেছে না ওই সব কবুতরের কিন্তু আসলে বিভিন্ন ধরনের সমস্যা আসলে এই মুহূর্তে হতে পারে। আর এইদিকে বৃষ্টির মধ্যে আমাদের এই কবুতরটা চোখ উঠে গেছে। গতকালকে আসলে এই কবুতরের চোখে আমি গ্রেডিসন ড্রপ দিয়ে দিয়েছিলাম, কিন্তু এইটা বৃষ্টির কারণে যে শুধু চোখ উঠছে তা না, এই খাঁচার কবুতর গুলো এত বেশি মারামারি করে, এই যে দেখেন, দেখছেন কিভাবে মারামারি করতেছে। এইভাবে মারামারি করার কারণে কিন্তু কবুতর গুলার সমস্যা হইতেছে। নর কবুতর গুলো সবসময় বেশি মারামারি করে, দিয়ে নিজেরা অসুস্থ হয়ে যায়, বুঝছেন। এই কবুতরের অবস্থা খুব একটা ভালো না, এই যে দেখেন মারামারি করতেছে, দেখছেন তো। ওরে আসলে গতকালকে আমরা জাস্ট জীবাণুনাশক ড্রপ দিছিলাম চোখে, আজকে হয়তো বা গ্রেটিসন ড্রপ দিয়ে দিব, কারণ গ্রেটিসন ড্রপ দেওয়া ছাড়া আমার কাছে মনে হয় এটা আসলে সারবে না। সব কবুতর ভিজছে বুঝতে পারলাম, এই খাঁচার কবুতর কিন্তু ভেজার কথা না, কিন্তু এই খাঁচার কবুতর আজকে ভিজছে, দেখছেন। আমাদের এই যে লাল লেপা খাকি কবুতরটা একদম ভিজে আছে। আজকে সব কবুতরকে ঠান্ডার ওষুধ দিতে হবে, প্লাস খাবারের মধ্যে একটা বৈচিত্র্য নিয়ে আসতে হবে। কবুতর যদি তার শরীরে যখন যেটা প্রয়োজন সেটা যদি খাবারের মাধ্যমে পায়, সে সবচাইতে ভালো থাকে। এর জন্য আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে ওর যখন যে খাবারটা দরকার সেটা যেন ওকে আসলে আমরা দিতে পারি। হ্যাঁ, সিলভার কবুতরটাকেও হালকা হালকা ভিজা লাগতেছে, হালকা হালকা একটু শরীর ভিজে আছে, খুব বেশি ভিজে আছে তা না। তো এই খাঁচায় আমি খেয়াল করে দেখছি শুধুমাত্র লাল খাকি কবুতরটাই ভেজা। আমার কাছে মনে হয় ও ইচ্ছা করে বৃষ্টির পানিতে আসলে ভিজছে, বুঝছেন। আজকে আমাদের থরের ঘরে আসলে পানি ঢুকে গেছিল, কারণ অনেক বেশি বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানিটা আপনার ওভারফ্লো করে আলটিমেটলি থরের ঘরেও ঢুকে গেছে। শুধু কি এই সামনেই আছে নাকি আরো সামনে আছে দেখা যাক, না শুধুমাত্র এই সামনের দিকে আসলে পানিটা আছে, আর কোনো দিকে আসলে পানি নাই। বৃষ্টির মধ্যেই মাশাল্লাহ আমাদের সবজি আর আপনার চায়না খাকি যে জোড়াটা দিছিলাম ওরা ডিম পারছে। তো ডিমটা দেখে আসলে আমি খুব আনন্দিত, কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে যখন আসলে কবুতর গুলো এইভাবে ডিম পারে তো আসলে ভালো লাগে, কারণ বৃষ্টিতে আসলে আমাদের কবুতর পালতে অনেক বেশি কষ্ট হয়। এই কষ্টের মাঝে যখন কবুতর ডিম পারে এটা একটা মনের মধ্যে অন্যরকম আনন্দ দেয়। আমাদের এই চুইঠাল কবুতর গুলোর বাচ্চা খুব শিগগিরই আসলে ফোটার কথা, কারণ হচ্ছে ওদের ডিম পারা প্রায় মনে করেন 14-15 দিন হয়ে গেছে, 18 দিন হলে তো কবুতরের আসলে বাচ্চা ফুটে। তো ইনশাল্লাহ খুব শিগগিরই সিলভার চুইঠালের কবুতরের বাচ্চাগুলো আমি পেয়ে যাব। আমার এই কবুতরের ইচ্ছা আছে হচ্ছে যে আমি এক খাঁচায় মনে করেন প্রায় 25টা শুধুমাত্র সিলভার চুইঠাল রাখবো, তাহলে আমার খাঁচাটাও দেখতে অন্যরকম লাগবে আর কবুতরগুলো আসলে দেখতে অন্যরকম একটা সুন্দর লাগবে। হ্যাঁ, এইখানে আসলে তাল গাছ এক পায়ে দাঁড়ায় আছে, তাল গাছ এক পায়ে দাঁড়ায় আছে আমি বলতে যেটা বুঝাইতেছি, ও সবসময় এই জায়গাতেই থাকে, এখনো এক পায়ে মনে করেন এই জায়গাতে আছে। ওর আড্ডাটা ছিল এখানে, আড্ডাটা ভেঙে যাওয়ার পরে ওর আসলে অবর্ণনীয় কষ্ট হচ্ছে, আর আমার পক্ষে আসলে এই কাঠের উপরে আর আড্ডা লাগায় দেওয়া সম্ভব না, তাই ও এই কবুতরটার অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমি কিছুই করতে পারতেছি না, বুঝছেন। ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আল্লাহ সবাইকে ভালো রাখুক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।